ভাগ্নিকে ক্যারেজ করে দেবো এবার আমরা, মামা ভাগ্নিকে ক্যারেজ করে দেবো এবার আমরা। মামা ভাগ্নিকে গ্যারেজ করে দেওয়ার হুমকি শোনা গেল সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মতিউর রহমানের গলায়। শুক্রবার বিকেলে নওদা থানার সাঁকোয়া এলাকায় কংগ্রেসের নির্বাচনী জনসভায় উক্ত মন্তব্য করেন তিনি। শুনুন। মামা ভাগ্নিকে গ্যারেজ করে দেব এবার আমরা। নওদা ব্লকে জোটের যে সভা, সেই সভায় নওদা ব্লকের সমস্ত জোটের নেতৃত্ববৃন্দ, হরিয়ারপাড়া ব্লকের প্রাক্তন বিধায়ক, সর্বোপরি আপনারা, আপনাদের সকলকে সালাম নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলব। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, এটা খুব খারাপ সময়। এখানে হিন্দু আর মুসলমান এই হাওয়া গোটা ভারতবর্ষ জুড়ে তুলেছে। এই জায়গা থেকে যদি বেরোতে হয়, একমাত্র এই জোট জাতীয় কংগ্রেসই পারে এই হিন্দু মুসলমানের বিভেদকে সরাতে, যেটা আমরা বিগত দিনেও দেখে এসেছি। আমি গতকালকেই জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। আপনাদের এইটুকু আমি বলতে পারি, গত পঞ্চায়েত কি হয়েছে সেটা বাদ দেন, যেটা হয়েছে হয়েছে। এরপর থেকে আগামী যে লোকসভা, এই লোকসভায় আপনারা নিশ্চিত থাকুন, একটা বুথ যদি দখল করতে পারে সেদিন নাম পাল্টে নেব। মামা ভাগ্নিকে ক্যারেজ করে দেবো এবার আমরা। সকলে একজোট হয়ে আগামী দিনে অদিত চৌধুরীকে আবার পার্লামেন্টে পাঠাতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর সময় নেই, সেই কারণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ২৪ নিউজ।